গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আর আমরা আগের থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আয়ুষ্মানের শরীরটা একটু খারাপ হয়েছে। এক তো ওর গা হাত পায়ে ব্যথা তো আছেই, তাছাড়াও ও একটু মানসিকভাবে ভীত হয়ে পড়েছে। মানে এই ধরনের ঘটনা তো ফার্স্ট টাইম দেখলো, যে বাইক থেকে পড়ে যাওয়া বা কিছু। ওর একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছে, যার জন্য ও কেমন যেন চুপচাপ হয়ে রয়েছে আর বারে বারে ওই একই টপিক নিয়ে কথা বলছে। কেন আমি সকালবেলায় যেতে বায়না করলাম, কেন আমরা পড়ে গেলাম, মা আমাদের সঙ্গেই কেন এরকম হলো। তো এই জিনিসগুলোর কাজ করছে, ফলে ওর না যেহেতু এই যে টেনশন বা ভয়টা কাজ করছে, তার জন্য ওর একটু ডাইজেশনে সমস্যা হয়ে গেছে। সেটা সকালবেলা খুব একটা বুঝতে পারিনি, আর এখন আমি যখন জামাকাপড় মেলছি তখন অনেকটাই সকাল, 7:45 মতন বাজে, তখনও ও ঘুম থেকে উঠেনি, ওঠে যে অনেক পর। এরপর আমি নিচে চলে যাব। সব কাজ কমপ্লিট একদম, আর এই যে ঠাকুর ঘর, শাশুড়ির ঠাকুর ঘর, আর কাজ ঘর তো সব মোছা হয়ে গেছে, বাকি সমস্ত কাজ শেষ, এখন চা খাবো চলো। হ্যাঁ, ওরা ঘুমাচ্ছে। মাস্কটা এখানে মেলে না, মাস্ক না এ করে অনেক হারিয়ে গেছে, তুলে আনার সময় পড়ে যায়, তারপরে আর ওটা ইউজ করতে ইচ্ছা করে না। মানে এগুলো মাস্কগুলো এখানটা মেলে রাখি, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো বেরোনোর সময় চট করে দিয়ে দিতে সুবিধা হবে। কি অস্বাভাবিক গরম, এখন কটা বাজে না, এখন বাজে সকাল 7:45। তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ কারণ সেরে নিলাম, সকালের চা খাবো। আর এখন কদিন ধরে আবার আমরা দুধ চা খাচ্ছি, কারণ এখন আমার একটু গ্যাসের সমস্যাগুলো কম হয়েছে, আবার যখন গ্যাসের সমস্যা হবে আবার আমি লিকার চা খাবো। আর আমাদের গা হাতে পায়ে এত ব্যথা না, আমাকে একজন বললেও সাবস্ক্রাইবার, যে হঠাৎ করে পড়ে গেলে এরকম ভেতরে ভেতরে ব্যথা হয়। তো যেদিন আমি পড়ে গেছিলাম সেদিন খুব একটা ব্যথাটা অনুভব করিনি, আমার হাজব্যান্ডের তারপরে আয়ুষ্মানের তো এদিক ওদিক কেটে গেছে, কিন্তু আমার টাচফুড সেরকম কিচ্ছু হয়নি কাটাকাটি, কিন্তু এমন এমনভাবে মাসেলসগুলোতে ব্যথা আমি মানে বলে বোঝাতে পারবো না। তো আমাদের পরে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তোমরা পরে দেখতে পাবে। এখন সকালবেলা চা খাচ্ছি, আমি কাজ করছি সকালবেলা, এমনি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠেছি কোমরে একটা ব্যথা, হাতে টাতে ব্যথায় ব্যথা নিয়ে আর শুয়ে থাকতে পারছিলাম না। তো এই দেখো, এখানে আমি হাজব্যান্ডকে বলছি যে আমার হাতের এই জায়গাগুলো না মাসেলসগুলো ধরে রয়েছে মনে হচ্ছে, আমি এটাই বলছি যে আমার, ও বলছে যে কীরকম ব্যথা, কামড়াচ্ছে মনে হচ্ছে, আমি বলছি কামড়াচ্ছে না, মনে হচ্ছে মাসেলসগুলো ধরে রয়েছে, এরকম একটা ব্যথা। তো এই যে চাটা খেলাম, মনে হলো যেন একটু ব্যথাগুলো কমলো, হয়তো মানসিক, কিন্তু তবু মনে হলো যে না একটু শরীরটা তরতাজা লাগছে, এই জন্যই আরও দুধ চাটা ঘন করে বানিয়ে করে আমরা দুজনে খেলাম, আর এইসব নিয়েই আলোচনা করছি যে কি করব। আর স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, আয়ুষ্মান ও ঘরে পড়ছে, আর আমি এখন ব্রেকফাস্ট করব। এই দেখো আলুর দম কালকের, খিচুড়ি অল্প একটু আছে, আর রুটি করে নিয়েছি আমি, আমার হাজব্যান্ড রুটি খাবে, আমি খিচুড়ি আর একটা রুটি দিয়ে খেয়ে নেবো, আর ও দুটো রুটি দিয়ে আলুর দম দিয়ে খেয়ে নেবে। আয়ুষ্মানের খাওয়া হয়ে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। এরপরে রান্না বান্না করবো, তার আগে আজকে 11:30 আমার ক্লাস নিতে হবে, আজকে ডিমের ঝোল করবো, আর দেখি তার সঙ্গে কিছু ভাজাভুজি করবো, আর আজকে ক্লাস নিতে হবে 11:30। সেই যে তোমাদের বলেছিলাম না যে সোমবার দিন আমার একটা ক্লাস মিস গেছে, সেই ক্লাসটা নেবো, সেই ডকুমেন্টস ফকুমেন্টসগুলো পাঠিয়ে দিই, লিঙ্ক ফিঙ্কগুলো যেটা জয়েন করবে ওরা, সেই কাজগুলো কয়েকটা আছে, ভাবলাম তোমাদের একটু আপডেট দিয়ে দিই। টাইম এখন হচ্ছে 10:30, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড় তখন মেললাম, দেখো 10:30 মধ্যে শুকিয়েও গেছে, নিয়েও আসা হয়ে গেছে, একটু খেয়ে নিই ঠিক আছে। ক্লাস নিয়ে নিয়েছি, তার আগেই আমি বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম রান্নার ব্যাপারে। এখানে আমি আজকে ডিমের ঝোল করে নেব, ডিম আলু আমি আগেই সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম, তারপর ক্লাস নেওয়া হয়ে গেল, এখন ডিমের ঝোল করছি। আমি তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়ে এবারে নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ সেটাকে কষাবো, দিয়ে দিলাম রসুন থেঁতো করে, যে হামানদিস্তা আছে আমি ওটার মধ্যেই থেঁতো করে নিয়েছি, আর আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা এইগুলো সমস্ত একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলা লাগবে না। ডিমের ঝোলে কখনো জিরের গুঁড়ো না দিয়ে খেয়ে দেখো,
টেস্ট আলাদাই হয়। জিরের গুঁড়ো একদম ডিমের ঝোলে আমি দিই না, ব্যাস এইটুকু মশলা দিলাম। দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজটাকে কষাবো। দেখো একদম কষে গেছে, রঙও চেঞ্জ হয়ে গেছে, এখন যে ভেজে রাখা ডিম আর আলুটা ছিল সেটা দিয়ে দেবো। আমার কিন্তু এইরকমভাবে কষা, ডিমের কষা খেতেও খুব ভালো লাগে ভাত দিয়ে, যেটা আমি মায়ের কাছে খুব খেয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে একটু ঝোলঝোল করবো, কারণ দুপুরে তো বেশি কিছু রান্না করার আর টাইম নেই, লাঞ্চটা তাড়াতাড়ি করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে গরম জল অ্যাড করছি, যতটা ঝোলের কনসিস্টেন্সি আমার দরকার সেই অনুপাতে জল দিলাম। দিয়ে এখন বেশি আর কিচ্ছু করার নেই, এখানে শুধু গরম মশলা দেবো। গরম মশলাটা কোনো কারণে ভিডিওটা আমার স্কিপ করে গেছে, তো এখানে খালি গরম মশলা অ্যাড করে নেব। এই লকডাউনে যে কি শাস্তি ভোগ করতে হচ্ছে, দুপুর 2 বেজে গেছে, 2:15 বাজে, স্নানে যাওয়ারই নাম করে না। যে সকাল 10টার মধ্যে স্নান করে বেরিয়ে যায় যেত, সে কি করে যে 2 পর্যন্ত স্নান না, আর ট্যাঙ্কের জলে গায়ে দেওয়া যায় না, হাতে ছোঁয়া যায় না, অশান্তি ভোগ করতে হচ্ছে আমাকে। কি বলে তো যাব তো যায় খাবো দাবো না, রান্না হয়ে গেল আমার, আমার 1:30 পর্যন্ত ক্লাস করি, আমার 2 মধ্যে রান্না হয়ে গেল, তো তোমার সঙ্গে কতগুলো হিসাব নিকাশ করে দিলাম। হিসাব নিকাশ যাই হোক, অনেক তোমাকে আমি হেল্প করি কাজে, তো তোমরা শুধু দেখো, তোমরা শুধু দেখো দাদা আমার কাছে হেল্প করছে, আমি ওর কাছে কত হেল্প করি জানো, আমি অনেক হেল্প করে দিই। হ্যাঁ যারা যন্ত্রণা নিয়ে আর পারি না, ক্লাস নিয়ে এক্সাম নিলাম সব, তাদের PDF পাঠানো, আবার মনে হয় এখন অনলাইন ক্লাস অনেক ইজি, কিন্তু অনলাইন ক্লাসে যে কি পরিশ্রম, কি হারে যে টিচারদের পরিশ্রম থাকে শুধু টিচারটাই জানে। আমাদের তো, আমি তো নয় তবু প্রাইভেট টিচার, যারা স্কুলের প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা, তাদের PDF পাঠাও, শেডিউল পাঠাও, ওরে বাবা রে। চলে এবারে খেতে বসে যাই, আমরা এখন যাচ্ছি ডক্টরের কাছে, তার কারণ আয়ুষ্মানের হাতে বাঁ দিকের হাতের পিছন মানে আন্ডার আর্মসের দিকটা ব্যথা আছে, বুকের পাঁজরের কাছটা ব্যথা আছে। বাচ্চা তো, নিজেরা যা হোক একটা কিছু ওষুধ খেলাম, এ করলাম, একটা সহ্য ক্ষমতা আছে, ওর জন্য একটু টেনশন হচ্ছে। তো যাই একবার ডক্টরটা দেখিয়ে আসি, দেখি ডাক্তারবাবু কি বলেন। ঠিক আছে, হেলমেট নিয়েছ? হ্যাঁ। তো চলো চলতে হ্যায় ডাক্তার কে পাস। আয়ুষ্মানের বাবার গাড়ি চেনার একটা উপায় তোমাদের বলে দেবো, বলো তো একটা গাড়ি, তোমার গাড়ি চেনার উপায়। নাম লেখা আছে আমার গাড়িতে আয়ুষ্মান, আয়ুষ্মান বলে বাবার গাড়িতে নাম লেখা আছে। এরপর বাড়ি চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন বসেছি, আয়ুষ্মানকে খেতে দিয়েছি, ওকে ছানা করে দিলাম, খই দিয়ে খাচ্ছে। ওর বললাম না একটু ডাইজেশনের সমস্যা হচ্ছে, যার জন্য ওর মেজাজটাও খিটখিটে হয়েছিল। এখন আমরা সবাই ঠিক আছি আর সুস্থ আছি, ভালো আছি সবাই, ওই জন্যই আমি ভিডিও করি। আর ভিডিও করা মানে আমার মন ঠিক আছে, মন ভালো আছে, সেই জন্যই কিন্তু আমার ভিডিও করা। আমার যদি মন না দেয়, শরীর না দেয়, আমি কখনোই ভিডিও করব না, তো সেই জন্যই আর কি। আর ভিডিওর মধ্যে থাকলে বা এই কাজের মধ্যে থাকলে আমার খুব ভালো লাগে, আমার মন ভালো থাকে, আর সব থেকে বড় কথা এটা হচ্ছে আমার প্রফেশন বলতে পারো, এখান থেকে আমার আর্নিং আসে, তো এটাকে তো আমায় সিরিয়াসলি নিতেই হবে, তাই না? সেই জন্যই আরও নিজের কাজের মধ্যে নিজে ডুবে থাকি। খুব অসুস্থ না হলে কি, আমরা যদি অফিস জব করি, খুব অসুস্থ না হলে কি অফিসে ছুটি নেওয়া যায়? সেরকমই এখানেও তাই, খুব যখন অসুবিধা হয় তখনই আমি একমাত্র গ্যাপ দিই।
এখানে দেখো আমি আলু কেটে নিলাম, আজকে আয়ুষ্মানকে রুটি দেব না, কারণ বললাম যে আমি বুঝতে পারছি, মানে আমি এই মা তো আমি বুঝি ওর কখন শরীরটা ঠিক থাকে বা কখন ঠিক থাকে না, এটা আমি ভীষণভাবে, আমি কেন যে কোনো মাই হয়তো বুঝতে পারে, একটা আগাম কেমন যেন একটা বার্তা চলে আসে যে সন্তানের শরীরটা মনে হচ্ছে ঠিকঠাক নেই, সেই জন্যই আর কি আমি তাড়াতাড়ি করে এখানে আলুও ভেজে নিচ্ছি। আর ডিম যেহেতু ওকে দেব না, আর সকালে ডিম খেয়েছি, ওকে ডিম দেওয়া যাবে না, আলু ভেজে নিচ্ছি, কিছু না দিলে ও ভাত খাবে না। আর এখানে আমি সমস্ত সবজি কেটেছি, একটুখানি গাজর, পেঁপে, লাল আলু সমস্ত কিছু দিয়ে ভাত আর ডাল একসঙ্গে এখানে আমি সিদ্ধ করে নেব প্রেশারে, সেই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি রাতে, যাতে ওর পেটটাও ভরা থাকে, কারণ ও কিছুই সেরকম খেতে চাইছিল না, যাও বা খেতে চাইছে একটু আধটু, সেটা যেটা খেতে চাইছে ম্যাগি যেমন খেতে চাইছিলো, কিন্তু আমি ম্যাগি দিতে পারবো না, ওর পেটে ব্যথা করছিল, কিরম একটা শরীরের মধ্যে গা গুলাচ্ছিল, শরীরে একটা অস্বস্তি হচ্ছিলো, আমার যতদূর মনে হয় এটা ওই প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছে না, সেখান থেকে এই সিমটমগুলো দেখা দিচ্ছিল। তো যাই হোক, আমার মন মেজাজ খুব একটা ভালো ছিল না। আর সেদিনের আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি তুমি রান্নাঘরটা কীভাবে প্রথম থেকে সাজিয়েছিলে, প্রথম থেকে রান্নাঘরটা কিন্তু আমার এরকম ছিল না, আমার একটা কথা শুনবে, আমার যে বেডরুমটা তোমরা দেখো যেখানে বড় খাটটা আছে, সেই আমার ওই একটাই ঘর ছিল, ওই একটা ঘরের মধ্যে আমি প্রথমে রান্না করেছি, খাট টিভি যেরম আছে সেরমই ছিল, ওইখানে আমি রান্না করতাম, তারপরে আস্তে আস্তে মাঝখানে দরজা করে নিয়ে এই দিকের বারান্দা ছিল এই ঘরটা, এবং পরে বারান্দাটা যেটা সেখানে শুধু একটা স্ল্যাব পাতা ছিল, ওখানে আমি গ্যাস রাখতাম, দেখে নিচে বসে বসে কাজ করতাম, এইরকমভাবে আমি কাজ করেছি, কল টল কিচ্ছু ছিল না, নিচ থেকে আমি জল এনে কাজ করেছি। আর এই দেখো আয়ুষ্মানকে আমি খেতে দিয়ে দিলাম, এখানে ওর ভাতটা বেড়ে নিচ্ছি, সেদ্ধ ভাত, এখানে এখানে ডালটা আমি ভাতের সঙ্গে মেশাইনি, সরি আমি সবসময় ডাল দিই, কারণ ডাল সিদ্ধ আমার আলাদা ছিল, সেই জন্য ডাল এখানে মেশানো হয়নি, ডালটা পরে আমি গরম করে অ্যাড করেছি। এখানে দেখো ডাল সেদ্ধ আর ভাত মাখন দিয়ে ওকে দিয়ে দিয়েছি, আজকে নিজে হাতে ওকে খাইয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল ও হয়তো নিজে থেকে ভালোভাবে খেতে পারবে না, হয়তো পেট ফাঁকা থাকবে, কারণ ওর ভালো লাগছে না, যখন বাচ্চার ভালো লাগে না তখন দেখবে মনে হয় যে আমি ওর কাছেই বসে থাকি, বিশেষ করে বাচ্চার যদি শরীর খারাপ থাকে কিচ্ছু যেন ভালো লাগে না, পুরো মনে হয় যেন জগৎটাই মানে উল্টো হয়ে মানে সব কিছু অন্যরকম হয়ে গেছে এরকম একটা ভাব হয়। তো ওই জন্য ওকে আমি এখন শান্ত মনে বসিয়ে খাওয়াচ্ছি টিভি দেখতে দেখতে, যাতে ওর মনটা ডাইভার্ট থাকে, আর এখন যা সিচুয়েশান ওদের মন মেজাজ ভালো রাখাটা খুব দরকার, না ওরা বাইরে যেতে পারে, না ওরা স্কুলে যেতে পারে, তবু আমরা এদিক ওদিক মাঝে মাঝে দোকান টোকানে তো যেতে পারি, কিন্তু বাচ্চাদেরকে না আমরা বার করতে পারি না কিছু, তো ওই জন্য ওদের মনের মতন করে চলাটা এখন আমাদের খুব দরকার। আর এখানে দেখো এখন আমি বাসন অনেকগুলো বেরিয়েছিল, সবার দেখালাম না, কারণ প্রেশার কুকার ছিল, কড়াই ছিল, পুরো বেসিনটা ভরে গেছিলো, সেগুলো এক এক করে আমি মেজে নিচ্ছি, যা যা আছে আর ছানা করে দিয়েছিলাম সেই সমস্ত বাটি টাটি সব একদম জমে গেছিলো, সেগুলো আগে আমি মেজে পুরো রান্নাঘরটা ক্লিন করে নেবো, তাহলে কি হবে আমার তারপরে রুটি করতে হবে, শুধুই রুটি করব আর বেশি কিছু করার নেই, কারণ সকালে যে ডিমের ঝোল আমি বেশি করে আলু আর ঝোল করে রেখে দিয়েছিলাম, মানে আলুর দমের মতন একটা ঝোল ছিল আর কি, তো সেটা দিয়ে আমরা রুটি দিয়ে খেয়ে নিয়েছি, আর আম তো থাকেই। আর এখন দেখো ঘরে চলে এসেছি, এখানেই আটা মাখতে বসেছি, কারণ রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে ঘাম হচ্ছে, গরমটা সাংঘাতিক গরম পড়েছে, সবাই জানো কি সাংঘাতিক গরম, সহ্য করা যাচ্ছে না, তাই জন্য ঘরে এসে এখন আটা মাখছি। ঘরে যখন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, তখন দেখবে কত ভালো লাগে, কিন্তু কোনো কিছু যদি একটু এদিক থেকে ওদিক হয় পুরো অন্যরকম হয়ে যায়, সব কিছু যেন কেমন ঘুরে যায়, সব কিছু যেমন কেমন নিয়মের বাইরে চলে যায়, তাই না? তো সেরকমই এক দুটো দিন আমাদের এইরকম গেছে, কিন্তু ভগবানের কৃপায় এখন সব কিছু ঠিক আছে, সবাই ঠিক আছি, মনটাও এখন আমাদের ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, জীবনে তো ঘাত প্রতিঘাত আসতেই পারে, তাই নিয়েই আমাদের চলতে হবে। আর এখন রুটি করে নিচ্ছি, আজকে মাত্র চারটে রুটি করতে হবে, আমার দুটো, হাজব্যান্ডের দুটো, তো কারণ খুব বেশি কিছু খাওয়ার মতন আর আমাদের পরিস্থিতি নেই এখন মানসিক, আর এত গরম এমনিই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, একটু যদি বৃষ্টি না হয় মানে কি যে হবে এরকম একটা পরিস্থিতি, আর হাজব্যান্ড এখনও ফেরেনি, ওর কাজ আবার শুরু হয়েছে যেহেতু, তো এরপরে ওই জন্য আমি তাড়াতাড়ি করে ডিনার বানিয়ে নিচ্ছি, ও এলেই যাতে খেতে বসে যেতে পারি, তাছাড়াও অনেকগুলো ঘরের কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেকদিন এই ঘরে চাদরটা তোলা হয়নি, সেই চাদরটা তুলতে হবে, বিছানার মধ্যে জামা কাপড় সেই যে সকাল থেকে রেখে দিয়েছিলাম সেইগুলোও রয়ে গেছে, কোনো কিছু কাজের যেন একটা মানে
কেমন যেন একটা রুটিনের থেকে বাইরে চলে যাচ্ছে। তো আগে আমাদের ডিনারটা বানিয়ে রেখে দিলাম, এখন গ্যাসটা মুছে নেব। আমাকে একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছে যে আমি রুটি করলে কেন, মানে তুমি যখন রুটি করো কেন এত গুঁড়ো পড়ে, আর আমি যখন রুটি করি কেন গুঁড়ো পড়ে না। দেখো আমি যখন রুটি করি তখনও কিন্তু গুঁড়ো পড়ে, আমি সঙ্গে সঙ্গে মুছতে থাকি, এইটা হচ্ছে ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে মুছতে থাকি, তার জন্য বহুবার আমি ছ্যাঁকাও খেয়েছি, কিন্তু সেটা কোনো দরকার নেই, পরিষ্কার করে নেওয়া নিলেই হলো। আগে কাজটা করে নাও, তারপর পরিষ্কার করে নাও, আর পারলে একটা টাওয়েল মতন পেতে নিও। আমি প্রথম প্রথম পেপার বা টাওয়েল পেতে নিতাম, যাতে গুঁড়োগুলো স্ল্যাবে না পড়ি, কাগজে পড়ে, তাহলে ঝেড়ে নিতে পারবো। এটা প্রথম প্রথম করতাম, এখন আর সেসব করতে লাগে না। এরপরে বিছানায় যা যা জামা কাপড় ছিল এখন গোছাতে এসেছি, কারণ রাতে এই কাজটা না করে যদি আমি শুই আমার ঘুমটা ঠিক পরিপূর্ণভাবে ঘুম হবে না, সেই একটা শান্তির ঘুম সেটা আমার হবে না। যদি বিছানার মধ্যে জামা কাপড় রেখে দিই, চাদর টান টান করে না শুই, এইটা আমার একদম মানে মাস্ট মাস্ট বলতে পারো। ঘুম থেকে উঠে আমি দেখবো এই ঘরটা, যখন ওই ঘর থেকে দরজা খুলে যখন এই ঘরে ঢুকবো দেখবো বিছানা একদম সুন্দর টান টান হয়ে সাজানো রয়েছে, আমি কিচেনে চলে যাব, এটা আমার কাছে দারুণ একটা ব্যাপার মনে হয়। আর মন খুশি করে দেয়, সকালের কাজের একটা মনে হয় এনার্জি চলে আসে, এরকম একটা আমার মনে হয়। এখন দেখো এই ঘরে চাদরটা তুলে দেবো, চাদরটা তুলে একটা পরিষ্কার চাদর পাতবো। তার আগে আমার এই বিছানার মধ্যে যত জিনিসপত্র আছে, এখানে আমার বেশ কিছু এক্সট্রা বালিশ থাকে, দুটো তিনটে এক্সট্রা বালিশ থাকে, কারণ আগে মা এসে মাঝে মধ্যে আমার কাছে থাকতো, যখন আমার বাবা সুস্থ ছিল তখন মা মাঝে মধ্যে এসে আমার কাছে থাকতো, তাই জন্য আমি এক্সট্রা বালিশ কিনেছিলাম। এখন আর এই বালিশগুলো সেভাবে লাগে না। আর আমার কাছে তো একজন এই যে ডিভানটা সেটার লিংক চেয়েছিলেন, এটা অ্যাকচুয়ালি আমরা বানিয়েছি, সমস্ত প্লাই বা কাঠ যা যা কিনবার সমস্ত কিনে দিয়েছিলাম, বাড়িতে এসে লোক এসে বানিয়ে দিয়েছিল। এটা প্রায় কত হবে, 7 বছর মতন হয়ে গেছে, মানে আয়ুষ্মানের হয়তো 1 বছর বয়স তখন এটা বানানো হয়েছিল। আমরা এটা তখনই প্রায় 18,000 মতন খরচা হয়েছিল। এটা 7 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। হ্যাঁ, আমি পুরো ডিটেলটা বলে দিলাম, তোমরা চাইলে কিন্তু নিজেরা বানিয়ে নিতে পারো। এটা 7 ফুট লম্বা, 4 ফুট চওড়া, আর গ্রিন প্লাই দিয়ে পুরো ডিভানটা বানানো, কিন্তু প্রচণ্ড মজবুত, আমরা একদম বলতে পারি যে লাইফ টাইম জিনিস এটা। হ্যাঁ, আর স্পেসও প্রচুর, তোমরা তো দেখেইছো আমি ভিতরে কত কিছু জিনিস রাখি। আর এই যে কুশন দিয়ে আমার টেডি দিয়ে খাটটাকে সাজিয়ে দেব, কত সুন্দর লাগবে বলো তো, দেখো কীরকম লাগছে বলো। সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি ঘরগুলো এরকম পরিপাটি আছে, তাহলে কার না ভাল লাগবে। এখন কথা হচ্ছে, ছেলে ও সামনে বাইক চালাচ্ছে, মিডিলে ছেলে বসেছে, পেছনে আমি বসেছি, এবার সাইড দিয়ে 3-4টে কুকুর চিৎকার করছে, আমি না তাকাই না, যখন আমার যখন মনে ভয় লাগে আমি চোখটা বন্ধ করে নিয়েছি, আমি জানি ওদের মুখ চোখ, এরা তাকিয়েছে, তাকিয়ে ঘাবড়ে। আর আমি কি করেছি, আমার তো দুদিকে পা দিয়ে বসেছি, মানে একদিকে এদিকে পা আবার এদিকে পা, এবার আমি তো নিজেকে প্রোটেক্ট করবো, কুকুর হ্যাঁ করে আসছে, তা আমি তো পাটা আস্তে করে তুলে দিয়েছি। তুমি পাটা তুলেছো বলেই আমার স্কিট করেছে। আচ্ছা মানুষে আমি প্রোটেক্ট করবো না, আমাকে কামড়াতে দেবো, আমি নাকি পাটা, আমি দেখো পাটা ঝোলে তো একটা দিকে, এবার আমি পাটা আস্তে করে আমার দিকে তুলে রেখেছি। আস্তে করে কখনোই করনি, আস্তে করে কি ঝাঁকিয়ে দিয়েছি নাকি আমি, আস্তে কখনো পা তুলতে পারে তোমরাই বলো। আমি ওরকম করে বাইকে মানুষের কি অবান্তর কথাবার্তা, এটা তাতে কামড়টা না দেয়, ও নাকি আমার জন্য নাকি বাইকটা স্কিড করে নিজে ভয়ে চিৎকার করে উঠে যায়, প্রেস্টিজ আমার রাস্তাঘাটে আমার প্রেস্টিজ পাঞ্চায় রাস্তা, আমি মোটেও চিৎকার করি না, দাম করে আমাদেরকে ফেলে দিলো। যে রাস্তাটা হয়েছে না, ওটা যদি এমনি নর্মাল দিনে হতো না, আমরা কিছু না কিছু আমাদের বিপদ করতো, কারণ সারাক্ষণ ওই রাস্তা দিয়ে অটো যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাওয়াই যায় না, এত সাংঘাতিক রাস্তা কি তাই না, মারাত্মক রাস্তা, এমনি দিন হলে না ওটা মাথায় ফাতে আমাদের চোট লেগে যেত। খুব বড় যাত্রায় আমরা বেঁচে গেছি, আর সব কিছুতে দোষ দেবে, সব কিছুতে দোষ দেবে, সব কিছুতে দোষ দিচ্ছি না, তুমি তো লুকিয়ে যাচ্ছো, খালি আমাকে দোষ দেবে। এখন আমি বুঝতে পারলাম পাটা তুলেছে বলে আমার ডিসব্যালেন্স, পাটা আমি তোমার কি, আমি আমার দিকে তুলেছি আস্তে করে পাটা, এরকম বাবু হওয়ার মতন, বাবু হওয়ার মতো এরকম বাবু হওয়ার মতন পাটাকে আমি, তো ব্যালেন্সটা একটা ঝুলিয়ে রাখা পা, ব্যালেন্স ছাড়াই না, তুমি কাউকে জিজ্ঞেস করো, এখানে জিজ্ঞেস করো, 100 কেজি ওজন আমার পাটা, 100 কেজি বলে না, তুমি যখন পাটা ঝুলিয়ে রয়েছো বাইকের পিছনে, তুমি যদি পাটা ওঠাও বাইকে, তুমি এমনিও তোমার বাইকে হাত কাঁপে, যখন ইধার বাইকে করে যাচ্ছি ভালো হয়েছে, সাইড দিয়ে অটো আসছে বা গাড়ি আসছে ঠিক আছে, ওদিকে আমার ওইদিকেই হেলে যায় চুম্বকের মতন, ওই বাইক চালানোই উচিত না, ঠিক কোন একটা মানুষ যাচ্ছে কি প্রেস্টিজের ব্যাপার, মানুষ যাচ্ছে ওইদিকেই হেলে পড়বে, একটা বয়স্ক মানুষ এমন উল্টো পাল্টা বললো লাগেনি তার, কিন্তু সে ভয় পেয়ে গেছে ন্যাচারালি, আমার আর কিছু বলার নেই,
এইরকম কাণ্ড করে বাবা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এইসব নিয়ে তর্কাতর্কিও লাগে না। আমার ভিউয়ার্সদেরও বলি, পাটা সাইড করে দিয়েছি আস্তে করে। আস্তে করে করো। আরে আরে পায়ে কামড় দিয়ে তুলবে, পাটা ছড়াবো না কামড় দিয়ে, পাটা রেখে দেবো। কি বলে রে তোর বাবা, তোমার পায়ে লাগিনি, তোমার কিছু হয়নি, পড়ে গেছে। আস্তে বাবা লোকনাথ বাঁচিয়েছে, আমি পিছনে বসেছি, সব থেকে লাগার কথা আমার। আমার বাবা লোকনাথ বাঁচিয়েছে। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া হয়নি আমার, আয়ুষ্মানের তো খাইয়ে দিলাম, আর আমরা এখন খেতে বসবো। আজকের মতন ব্লগটা এখানে এন্ড হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো অলওয়েজ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণ গুড নাইট।